আমি ভালো জিনিসটা তোমার জন্য রাখি, তুমি জানো না। টক বেশি হয়েছে রে। সবাইকে শুভেচ্ছা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো দুপুরবেলার আজকে খাওয়া দাওয়া আমরা খেতে বসছি। ঘণ্টর মধ্যে কী কী আছে? মিশালি ঘণ্ট নয়, সিম, মূলা, লাউ, বেগুন, লাউ, মিষ্টি লাউ, সবগুলোতে একটা মিশালি ঘণ্ট। আর এদিকে হচ্ছে আমাদের করলা, আলু ভাজা আর ডাল, মুগের ডাল। আচ্ছা, আর এদিকে আছে টমেটো টক, টমেটো তেঁতুল আছে ওর মধ্যে না? আচ্ছা, আজকে মাছ মাংস ছাড়াই খাওয়া দাওয়া, একেবারে সাধারণ ঘরোয়া খাওয়া। মুগের ডাল এরকম ঘন। ধীরে ধীরে না বাবা, এরকম ঘন হতে হয় আর এর মধ্যে পড়তে হয় মাথা, মাছের মাথা আর ঘি দিলে একদম ডালটা অমৃত হয়ে যাবে। তাহলে নিপা এখন ওদের বাড়ির গেল নাকি? মামি বা মামির বাপের বাড়ির? মুরগি খায় খাসি মাংস, অত টাকা দাম দিয়ে কজন খাবে? এরকম
অনেক শান্তি মাছ মাংস হলে একটা ভেজাল মনে হয় খালি কাঁটা বাসো হাড্ডি চাপাও তেন বাবা রে তেনে বেটা আগে চক খাও না বাবা যাই বাবা খাওয়া হয়ে গেলে এখন টক খাই সবজি ভালো লাগলো তোমার জন্য রাখছি আমি ভালো জিনিসটা তোমার জন্য রাখি তুমি জানো না টক বেশি হয়েছে রে টক বেশি দিছো টক বেশি না শোনো গুছিয়ে রাখি গেছে তাসিকে ধুয়ে তা দিয়ে দিই তেঁতুলটা কম দিবে আমি তো বুঝতে পারিনি যে কোটা গুণ নেই না গুড়টাও কম দেবে তেঁতুলটাও কম দেবে তাহলে মিষ্টিটাও কম খাওয়া হলো বুঝলি তোমাদের ঠিক আছে কিন্তু আমি তো অত টক খেতে পারি না বুঝলি বাবা ও লক্ষ্মী এখন তাই ফার্স্ট আজকের খুশি নাই সুন্দর ঘরোয়া খাবার খেলাম আমরা তো
একেবারে সাদা মাটা, ডাল, সবজি, ঘণ্ট, ভাজা, টক সব একদম দেশি ঘরোয়া খাবার। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।